আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা নাজিয়া আক্তার, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল এন্ড কলেজ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আমি আবার হাজির হয়েছি। শিক্ষার্থীরা, পূর্ববর্তী ক্লাসে আমরা যেমন পড়েছিলাম প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, পার্ট একে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে জেনেছি। আজকে আমরা পড়ব পার্ট দুই, যুক্ত ফ্রন্ট। তোমরা অবশ্যই বই খুলবে। পাঠে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাই। এখানে দেখতে পাচ্ছ হোসেন শহীদ সরওয়ার্দি, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজকের পাঠের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, এদের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আসো আজকে আমরা জেনে নেই যুক্ত ফ্রন্টের সাথে এই সব নেতাদের কি পরিচয়। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে খুব দানা বাঁধতে থাকে। আমরা পূর্ব পাঠ থেকেই জেনেছি যে পাকিস্তান রাষ্ট্র এবং ভারত এবং পাকিস্তান দুটি আলাদা প্রদেশ হওয়া সত্ত্বেও পাকিস্তানকে আবার দুভাগ করা হয়, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা মানে পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তান মানে আমরা বাঙালিরা। তো তখন পর্যন্ত পূর্ব পাকিস্তান মানে বাঙালিরা শোষণের শিকার হয়েই থাকে। আত্মরক্ষা এবং আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে। ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের মূর্ত প্রতীক হয়ে ওঠে। এখানে একটি জিনিস উল্লেখ্য যে ক্ষমতাসীন মুসলিম লীগ পশ্চিম পাকিস্তানের ক্ষমতাসীন দল ছিল, যেখানে পূর্ব পাকিস্তানের মানুষদেরকে শুধু শোষণ করা হতো। তো এই ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1954 সালে একটি জোট গঠন করে। এই জোটই যুক্ত ফ্রন্ট নামে পরিচিত। তাহলে সুতরাং ক্ষমতাসীন বোঝা যাচ্ছে যে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে যে দল গঠন করেন বা জোট গঠন করে সেটি যুক্ত ফ্রন্ট নামে পরিচিত। এই নির্বাচনে যুক্ত ফ্রন্টে যোগ দেন আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামী ইসলাম ও গণতন্ত্রী দল। যুক্ত ফ্রন্ট 1954 সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পাঠে আলোচনার সুবিধার জন্য পাঠগুলোকে বিভিন্ন ভাগে ধাপে ধাপে ভাগ করা হয়েছে, যেমন যুক্ত ফ্রন্টের গঠন ও 21 দফা কর্মসূচি, তারপর নির্বাচনের ফলাফল, মুসলিম লীগের পরাজয় ও যুক্ত ফ্রন্টের বিজয়ের কারণ, বাঙালির অর্জন। আসো আমরা এই পাঠগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন যুক্ত ফ্রন্ট গঠন এবং তার 21 দফা কর্মসূচি কি কি ছিল সেগুলো নিয়ে আলোচনা করা যাক। 1954 সালের নির্বাচন পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোন নির্বাচন ছিল না, এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। অর্থাৎ এটি শুধু পূর্ব বাংলার মানুষদের আইন পরিষদের নির্বাচনই ছিল। বাঙালি জাতি, বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধেই এই নির্বাচন ছিল একটি মাইলফলক। ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট 16টি দল এই নির্বাচনে অংশ নেয়। এখানে 16টি দল নির্বাচনে অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হয় যুক্ত ফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে। যুক্ত ফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে। যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন তিন প্রবীণ নেতা, যাদের ছবি আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি, শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সরওয়ার্দি। এই সময় তরুণদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং জনপ্রিয় রাজনৈতিক নেতা হয়ে ওঠেন। দেখো তোমাদের বইয়ের 5 পৃষ্ঠায় বঙ্গবন্ধুর তরুণ সময়ের একটি চমৎকার ছবি দেওয়া আছে, যে 1954 সালে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হিসাবে তিনি শপথ গ্রহণ করছেন, তখন তিনি একেবারেই তরুণ। এরপর যুক্ত ফ্রন্ট পূর্ব পাকিস্তানের মনের কথাগুলো, চাহিদাগুলোকে 21 দফা কর্মসূচির মাধ্যমে প্রকাশ করে। এতে করে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, জমিদারি প্রথা বাতিল, পাট শিল্প জাতীয়করণ, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও এতে ছিল। এছাড়া সব মিলিয়ে মোট 21 দফা কর্মসূচি এখানে পাঠানো হয়।
এই নির্বাচনের ফলাফল কি হয়েছিল এসো আমরা জেনে নিই। 54 সালের নির্বাচনে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল, আলাদা ভোটও হয়েছিল। পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 236টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আর অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে, দলটি মাত্র 9টি আসন পায় আর বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ আরো অন্যান্য দল বিজয়ী হয়। তাহলে যুক্তফ্রন্টের এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিক্ষোভ হিসেবে আখ্যায়িত করে। তাহলে নির্বাচনের ফলাফল ছিল যুক্তফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করেছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল। তারা ভাষা আন্দোলনের বিজয়ের ফলে, দেশে রাজনৈতিক পরিবর্তনের ফলে তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়। যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষের একমত হয়েছিল এবং মানুষ একত্রিত হয়েছিল। এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের কারণ। যদি আমরা দেখতে যাই মুসলিম লীগের পরাজয় আর যুক্তফ্রন্টের বিজয়ের কারণ কি ছিল, তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করা আছে। তোমরা একটু খেয়াল করবে যে যুক্তফ্রন্টের কর্মসূচিগুলো মূলত জনগণের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল, যার জন্য মানুষ এতটা প্রাণবন্ত হয়ে যুক্তফ্রন্টকে নির্বাচিত করেছিল। যেমন বাংলা ভাষার মর্যাদা দান, প্রাদেশিক সাহিত্য শাসন। প্রাদেশিক সাহিত্য শাসন বলতে যার যার প্রদেশের স্ব শাসন ব্যবস্থা বা নিজস্ব পরিচালনা ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। কৃষক, শ্রমিক, ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এখানে ছিল। 21 দফা কর্মসূচিও ছিল তাদের সহজ বিজয়ের একটি অন্যতম কারণ ছিল। আর পাশাপাশি তরুণদের প্রচার অভিযানও ছিল চোখে পড়ার মতো। আর অন্যদিকে মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট ও গোজামিলে ভরপুর। আর গণবিচ্ছিন্ন নেতাকর্মীরা যুক্তফ্রন্টের কর্মীদের প্রচার অভিযানে জোয়ারে ভেসে যায়। মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের অন্যতম কারণ। এইসব কারণেই যুক্তফ্রন্টকে মানুষ বেছে নিয়েছিল। এর ফলে দেখা গেল তার পরবর্তীতে কি ঘটল। বাঙালির এই স্বাধীনতা অর্জন করার পরও পাকিস্তানি শোষক গোষ্ঠীর ষড়যন্ত্র কিন্তু থেমে যায়নি, তারা বরাবরই অব্যাহত ছিল। দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়া হয়। 1958 থেকে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাবন্দী করে রাখা হয়। এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য ওই বাঙালি ছাত্ররা এগিয়ে আসে। 1962 সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করেন। আর এই সংবিধান তাতে করে তবে ছাত্ররা জোরালো আন্দোলনে এই সরকার শিক্ষানীতি বাদ করতে বাধ্য হন। এই শিক্ষানীতির নাম ছিল শরীফ কমিশন। এই শিক্ষানীতিতে বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের উর্দু ভাষা চালু করা, অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল। বাঙালিদের অর্জন এটাই যে ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত শরীফ সরকার শরীফ কমিশন প্রণীত এই শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। আমরা আগের পটগুলোতে যেমন দেখেছি যে বাঙালি শেষ পর্যন্ত চূড়ান্ত শোষণের শিকার হয়েই থাকে, কিন্তু তারপর বাঙালির এই প্রতিবাদ কিন্তু কোনো সময় থেমেছিল না। তাদের এই প্রতিবাদের ফলস্বরূপ আজকে আমরা স্বাধীন হতে পেরেছি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি যুক্তফ্রন্ট সম্পর্কে কিছুটা জানতে পারলাম। তোমরা বাড়িতে যেন অনুশীলন করতে পারো সেই জন্য তোমাদেরকে কিছু কাজের কথা বলছি। যেমন যুক্তফ্রন্ট সম্পর্কে যা জানো বইয়ের আদলে তোমরা সেটা লিখতে পারো, এবং মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো পৃথক পৃথক ছকে লিপিবদ্ধ করে তোমরা অনুশীলন করবে। আশা করি আজকের পাঠ থেকে তোমরা উপকৃত হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।